বিয়ে কিংবা সন্তান কোনোটাই থামাতে পারেনি অদম্য নার্গিস সুলতানাকে। তীব্র টান থেকে বিয়ের পরও চালিয়ে যাচ্ছেন পড়াশোনা, সন্তান কোলে নিয়েই দিচ্ছেন এসএসসি পরীক্ষা। কেন্দ্র পরিদর্শনে এসে দৃশ্যটা দেখে নার্গিসের ছেলে আবদুল্লাহ আল তাওসিফকে আদর করে কোলে তুলে নেন জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান। বেশ কিছু সময় তিনি ওই ছেলেকে কোলে নিয়েছিলেন আর পরীক্ষা দিচ্ছিলেন ওই মা। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলা সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা ও কেন্দ্র সচিব মেহেরুননেসা বলেন, ছোট্ট ছেলেকে কোলে নিয়েই আলমুদিনা একাডেমির এক শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে। এ সময় জেলা প্রশাসক কেন্দ্র পরিদর্শনে এলে অনেকক্ষণ ছেলেটিকে কোলে রাখেন এবং মা নার্গিস সুলতানার খবর নেন ও বিভিন্ন পরামর্শ দেন। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আমাদের দেশে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ের প্রবণতা বেশি, তাই কেন্দ্র সচিব থেকে সন্তান কোলে নিয়ে পরীক্ষা দেওয়ার খবর পেয়ে সেখানে যাই, খোঁজ খবর নেই। পরে শিক্ষার্থীর মায়ের কাছে জানতে পেরেছি 18 বছর হওয়ার পর বিয়ে দিয়েছেন। ছেলেটি অনেক ফুটফুটে, তাকে অনেকক্ষণ কোলে রাখি, এ সময় মেয়েটি পরীক্ষা দিচ্ছিল। বিয়ে কিংবা সন্তান হওয়ার পরে অধিকাংশ মেয়েই পড়াশোনা ছেড়ে দেন, কোনো দিক থেকেই যোগ্য সাপোর্টটা পান না। দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এভাবে অনুপ্রাণিত করলে আরও অনেক মেয়েই হয়তো নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সকলেরই কি উচিত নয় যোগ্য এই সাপোর্টটা দিয়ে যাওয়া? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।